এত দামি শখের জিনিস যখন এভাবে নষ্ট করে নষ্ট হয়ে যেতে চোখের সামনে দেখা হয়, আসলে অনেক কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আমি আমি এসি কেনার পর যে সেট আপটা করতে হয়, তখন এসির উপর যেটা হয় আর কি, যে পরিমাণে দেওয়ালের সাথে ঘষা খাচ্ছে, সো এটা আসলে অনেক কষ্টের। সো আমি হাইসেন্সের এসিটা নিয়েছিলাম 72,500 টাকা দিয়ে ক্যাশ, আর এটা হচ্ছে 1.5 টনের ইনভার্টার। তারপর হচ্ছে আমি সেট আপ করার জন্য মানুষ চলে আসছে, দুজন দুদিক দিয়ে কাজ করতেছে, এসি বের করেছে, এখানে ইলেকট্রিশিয়ানদের কাজ এগুলা। তো আসলে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 4-5 ঘন্টা সময় লাগছে। এটা হচ্ছে হাইসেন্সের, আমি একটু দেখাচ্ছিলাম যে হাইসেন্সের দেখতে অনেক সুন্দর এসিটা। তো কীভাবে সেট আপ করেছে আমি পুরোটা ভিডিও করেছি। প্রথমে হচ্ছে স্টেন, ওই যে ওদের কি কি জানি দরকার হয়, ওই জন্য প্রথমে দাগ টেনে নিয়েছে, তারপর কী বলে গ্রিল করবে। তো আমি এদিক দিয়ে এটা একটু দেখাই নিচ্ছিলাম ভিডিওটা কেমন আমার এসিটা দেখতে। সো এটা হচ্ছে বাইরে বসবে, অ্যান্ড এটার ওপরে যে অত্যাচার হলো আর কি, আর এখানে হচ্ছে গ্রিল করা হচ্ছে, একদম অনেক বড় একটা ছিদ্র করবে যেটা দিয়ে ওদের পাইপটা, এই যে ছিদ্রটা হয়ে গেছে, স্ট্যান্ডটা বসানো শেষ, এখন বাকি কাজ হবে হচ্ছে ছাদের ওপর। সো ছাদে নিয়ে যাচ্ছে এটাকে, অ্যান্ড আমার খুবই কষ্ট লেগেছে এটার ওপর যেটা যেটা হয়েছে আর কি, পুরো ঘষা খাইছে, যেহেতু 6তলা থেকে 3তলা পর্যন্ত নিতে হবে, নিয়ে আসতে হবে। সো এটা আসলে মানে কি বলবো, এত সুন্দর একটা জিনিস খুব তাড়াতাড়ি যখন নষ্ট হয়ে যায়, কিনে আনার পরে এত দামি একটা জিনিস, এটা আসলে অনেকটা কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই, বাইরে যেহেতু দিতে হবে, সো এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চাইছিলাম বারান্দায় দিতে, কিন্তু বারান্দায় আসলে পসিবল হচ্ছিল না, এই জন্য এমনিতেই লোকটা কত কষ্ট করে যাচ্ছিল, আসলে এটা অনেক রিস্কি। আমি দোয়া পড়তেছিলাম যাতে আসলে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তারপর ওইটা বসানোর জন্য স্ট্যান্ডটা পাঠাই দিচ্ছে ওনাকে, ওনাকে পাঠানোর পরে আবার বাসার ভিতর দিয়ে কিন্তু ওনাকে আবার বাকি কাজগুলো করতে হবে, উনি বাইরে থাকবে। এরপরে হচ্ছে বাসার ভিতর দিয়ে ওনাকে গ্রিল করবে, ওখানে আবার গ্রিল করতে হবে, ভিতর থেকে এই যে গ্রিল মেশিন দিচ্ছে, সো গ্রিল করবে, গ্রিল করার পরে ওটা ওখানে উনি বসাবে। এটা হচ্ছে বাসার ভিতরের কাজ। এরপরে উনি এসিটি সেট আপ করতেছিল, এরপরে কিন্তু সেট আপ করার পর উনি ওনার কাজ করতেছে, উনি ওর কাজ করতেছে। তারপর দুজনের যখন হয়ে যাবে, তারপর উপর থেকে ওটা পাঠানো হবে, এখনও পাঠানো হয়নি। এগুলো করার পরে কিন্তু উনি আবার চলে গেছে ওপরে, ওখানে গিয়ে পাঠাবে এটা। তো এটা হচ্ছে এখন কি আর বলবো, বসাই ফেলতেছে, এটা বসানোর পরে কিন্তু ওটা পাঠাবে। হ্যাঁ, ও এটা ওরকম সিস্টেম আর কি, এটা আগে ভিতর ইনডোরটা আগে বসাই ফেলবে, আউটডোরটা পরে বসাবে। সো এখান থেকে একটা নলি যাবে, ওটা মনে হয় আউটডোর, ওটার সাথে সেট আপ করতে হবে, এই জন্য প্রথমে এটা বসাই ফেলবে উনি সুন্দর করে। এই তারপর হচ্ছে ও বসানো শেষ করে, অনেক কষ্ট হয় একা একা কাজ করতেছে, আর জন তো বাহিরে বাহিরে ওনার তার বেশি কষ্ট হচ্ছিলো। সো কি আর করা, এই হচ্ছে কথা, অ্যান্ড এটা এত কষ্টের একটা কাজ, কি আর বলবো। তো তারপর এটা যেমন হয়ে গেছে, এখন এখানে এটা ইনডোর আউটডোরটা পাঠাবে। এইটা পাঠাতে গিয়ে তো আমার যে কষ্ট হয়েছে, এটা কষ্ট, এটা হচ্ছে মানে পুরো দেওয়ালের সাথে ঘষে ঘষে যাচ্ছিলো, আমার কাছে খুবই কষ্ট লাগছে। আমার মনে হয়েছে আমার দুটা যদি পাখা থাকতো আমি এখানে উড়ে গিয়ে দিয়ে আসতাম। ইস, কীভাবে যেটা আওয়াজ হবে, আমি আওয়াজটা তো এখানে অফ করে দিয়েছি, আমি আরেকটা রিল করে দিয়েছিলাম, ওটা দেখবেন যে কী পরিমাণে একটা সাউন্ড হচ্ছিল, এত কষ্ট লাগতেছিল। জিনিসটা আসলে কেনার সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, তো এরকম সবাই ডেফিনেটলি খারাপ লাগবে, এত দামি একটা জিনিস কীভাবে মনে হচ্ছে যে না, যে কোনো একটা ফেলনা জিনিস, ইউজলেস একটা জিনিস এরকম করে নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে তা না, কিছু করার নাই, ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি আসলে কি বলবো, তারপর লোকটার কাছে যাচ্ছে, অ্যান্ড ও রিসিভ করার পরে ওর বাকি কাজগুলো করবে, এরপরে মোটামুটি ডান, তারপর ইলেকট্রিকের লাইন টাইন দিতে হবে, এই আর কি। লোকটা কত কষ্ট করে কাজ করতেছে, আসলে অনেক কষ্ট হয় ওদের। তো আমার পুরো সেট আপ ডান, অ্যান্ড আমি বিসমিল্লাহ করে প্রথমে ওপেন করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান, পুরোটাই আমি দেখালাম। আল্লাহ হাফিজ।